আসসালামু আলাইকুম টুইটারের দর্শকবৃন্দদের শুভেচ্ছা। আমি ডক্টর আশরাফুল হক, বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউট থেকে বলছি। কথা বলবো চোখের অ্যালার্জি নিয়ে। চোখের অ্যালার্জি এটা খুব কমন একটি সমস্যা। আমরা আমাদের জীবনের প্রায় অনেক সময় এই ধরনের সমস্যায় ভুগে থাকি এবং অনেক রোগী কিন্তু আমাদের কাছে আসেন শুধুমাত্র চোখ চুলকায় এবং চোখ লাল হয় অথবা চোখ দিয়ে পানি পড়ে এই সমস্যা নিয়ে। এখন চোখের অ্যালার্জিটা অনেকগুলো কারণে হয়। যারা ছোট বয়স বা হচ্ছে হলো 10 বছর বয়সের মধ্যে বা হচ্ছে 20 বছর বয়সের মধ্যে, তাদের একটি কারণে অ্যালার্জি হয়। আমরা দেখে থাকি যে ভার্নাল ক্যারাটো কনজাংটিভাইটিস বলি বা অ্যাটোপিক ক্যারাটো কনজাংটিভাইটিস বলি, সেগুলো কিন্তু ওষুধের মাধ্যমে চিকিৎসা করতে হবে এবং সেগুলোর জন্য ডাক্তারের কাছে আসতে হবে। ডাক্তার চোখের অবস্থা দেখে তিনি হচ্ছে হলো চোখে ড্রপ দিবেন, অ্যান্টি অ্যালার্জিক ড্রপ দিবেন বা কিছু ক্ষেত্রে মাইল্ড ডোজ স্টেরয়েডও দিতে পারেন, সেগুলো দিয়ে সেটার চিকিৎসা হবে। কারণ এই ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা যদি অ্যালার্জির চিকিৎসা না করি, সেটা কিন্তু পরবর্তীতে আরও খারাপ রোগের কারণ হতে পারে। এই ভার্নাল ক্যারাটো কনজাংটিভাইটিস থেকে যাদের প্রলং টাইম থাকে, সেখান থেকে কিন্তু ক্যারাটোকোনাস একটি রোগ হয় এবং সেই রোগটি যদি প্রোগ্রেসিভ স্টেজে থাকে এবং সেটাকে যদি কন্ট্রোল না করা যায়, তাহলে কিন্তু শেষ পর্যন্ত কর্নিয়া প্রতিস্থাপন পর্যন্ত চলে যাওয়া লাগতে পারে। এটি হচ্ছে একটি জিনিস। আরেকটি হচ্ছে হলো আমাদের জানতে হবে অ্যালার্জি কেন হয়। অ্যালার্জির কিছু কারণ আছে, সেই কারণগুলো কি? ধুলাবালির কারণে অ্যালার্জি হতে পারে, আমরা যে এনভায়রনমেন্টে থাকি, যে পরিবেশে থাকি সেটার জন্য অ্যালার্জি হতে পারে, অথবা কিছু খাবার থেকে আমাদের শরীর রিয়াকশন করে অ্যালার্জি করতে পারে। সো যার অ্যালার্জিটি হচ্ছে, তিনি যদি সেই কারণটি বের করতে পারেন যে তার বাইরে গেলে চোখ চুলকায় কিনা অথবা তার কিছু খেলে চোখ চুলকায় কিনা, সেগুলোকে তিনি যদি প্রতিহত করতে পারেন, তাহলেও কিন্তু অ্যালার্জি থেকে বেঁচে থাকা সম্ভব। আর অ্যালার্জি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অ্যালার্জির কারণে চোখ লাল হতে পারে, চোখ তো অবশ্যই চুলকাবে আর চোখ দিয়ে পানি পড়তে পারে, সেক্ষেত্রে আপনি ডাক্তারের কাছে আসবেন এবং আমরা অ্যান্টি অ্যালার্জিক কিছু বেশ কিছু ওষুধ রয়েছে সেগুলো দিই, সেগুলো দিলে তিনি ভালো হয়ে যাবেন। এবং সেই সাথে যেটি হচ্ছিল তার অ্যালার্জির কারণটি বের করতে হবে। যদি ইলিশ মাছ খেলে তার অ্যালার্জি হয় বা চুলকানো হয়, তাহলে ইলিশ মাছের পরিমাণটা কম খেতে হবে, গরুর মাংসতে হতে পারে, বেগুনে হতে পারে। তো এই জিনিসগুলোকে বুঝে সেটাকে ব্যবস্থা নিতে হবে। অথবা কেউ যদি ধুলাবালিতে যান, সেখানে হতে পারে, ধুলাবালিতে গেলে তার একটি সানগ্লাস ব্যবহার করে নিতে পারেন। যারা ফিল্ড ওয়ার্ক করেন, সেখানে যদি একটি জিরো পাওয়ারের গ্লাস বা সানগ্লাস ব্যবহার করেন, সেখানেও কিন্তু চোখের অ্যালার্জি থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাহলে অ্যালার্জির জন্য আমাদের পরামর্শ হচ্ছে অ্যালার্জির জন্য কিছু অ্যান্টি অ্যালার্জিক ড্রপ, যেটা আপনার চক্ষু বিশেষজ্ঞ আপনার চোখ পরীক্ষা করে আপনাকে দিবেন এবং অ্যালার্জি কেন হচ্ছে সেই কারণগুলো নিরূপণ করে সেই কারণগুলোকে যদি আমরা কমাতে পারি, তাহলেই কিন্তু অ্যালার্জি থেকে আমাদের মুক্ত হওয়া সম্ভব। আর আরেকটি কথা, চোখ কিন্তু একটি ছোট অঙ্গ, কিন্তু একটি খুব অপরিহার্য অংশ। সো আমরা যখনই বাইরে যাচ্ছি, বাইরে থেকে যখন বাসায় আসছি, আমাদের চোখ মুখ বা চোখের পাপড়ি এগুলো কিন্তু ভালো মতো ধুয়ে ফেলা উচিত, এগুলো পরিষ্কার করা উচিত। অনেক সময় দেখা যায় যে আমরা বাইরে থেকে বাসায় আসছি, জাস্ট মুখটা ধুচ্ছি না, খালি হাত ধুয়ে ফেলছি, তাতে কি হয়, বাইরের যে ডাস্ট আছে বা ধুলাবালি আছে সেগুলো চোখের পাপড়িতে জমে থাকে, তখন এগুলো কিন্তু ইরিটেশনের কারণ। অনেকের মাথায় খুশকি থাকে বা ড্যান্ড্রাফ যদি পরিষ্কার না করি আমরা প্রলং টাইম, সেগুলো কিন্তু মাঝে মধ্যে আমাদের ইরিটেশন করে। সো এই জিনিসগুলো থেকে যদি আমরা সচেতন থাকতে পারি, অ্যালার্জি থেকে আমাদের মুক্ত থাকা সম্ভব। ধন্যবাদ।